ইচ্ছুক আজি বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস হে প্রান্তে প্রান্তে পালন করা হয়েছে এই দিবস সহযোগী বিদ্যজনী সঞ্জীব আর মই এই মুহূর্তে গোয়ালপাড়া অসামরিক চিকিৎসালয় প্রাঙ্গণত আছো সহযোগী বিদ্যজনী সঞ্জীবী দেখাব গোয়ালপাড়া অসামরিক চিকিৎসালয় প্রাঙ্গণত এনেদরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে আর গোয়ালপাড়া অসামরিক চিকিৎসালয়ের উদ্যোগত এই কার্যসূচী লওয়া হয়েছে গোয়ালপাড়া অসামরিক চিকিৎসালয়ের অধীক্ষক আছে মই কথা পাতিবলৈ যত্ন করিম স্যার কি কব তাতে লিখা আছে মানসিক রোগ সুচারা নহয় গতি ইয়ার একটা বার্তা দিয়া হয়েছে আর এই ক্ষেত্রে আজি যেহেতু বিশ্ব স্বাস্থ্য মানসিক দিবস আজি বিশ্ব মানসিক দিবস মানুহর স্বাস্থ্যর ই এটা আমার স্বাস্থ্যর যেবিলাক কম্পোনেন্ট আছে এই কম্পোনেন্টর ভিতর ই এটা অঙ্গ কিন্তু এই এইটো এটা খুচরা রোগ নহয় শরীরত বিভিন্ন রোগ হব পারে তেনেকে মানসিক রোগও হব পারে আর মানসিক রোগ যদি মানুহ যদি এই মানুহ এজনের মানুহক রোগ হয় সেই এটা রোগহে ই এটা বেলেগ ধরনের বস্তু নয় মানুহর মাজত আগরপরা একটা কুসংস্কার আছে যে মানুহর যদি মানসিক রোগ হয় তাক আমি অন্য ধরনের লোক পাগলা বলে কোম সি এটা আসলতে মানুহ এজন পাগল নহয় তেওর মানসিক রোগে হয় ইয়াক চিকিৎসা করলে ই সম্পূর্ণ সুস্থ হব পারে ইয়াত দেখবলে পাইছে আসলে এনেদরে স্বাস্থ্যকর্মীসকলের চিকিৎসক আছে ইয়াত আর লগে স্কুলীয় কিছু ছাত্র ছাত্রী আছে আর কি আসলে কি উপায়ে মানসিক মানুহ এজন আসলে মানসিকভাবে ভারাক্রান্ত হয় বা মানসিক রোগত পরিণত হয় তার কারণ কিছু দেখা হয়েছে আপনি যেহেতু মানসিক রোগীর চিকিৎসক এগারী গতি এই ক্ষেত্রে কি কব আজি যেহেতু বিশ্ব মানসিক স্বাস্থ্য আজি 10 অক্টোবর এই বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের আমার যেটো মূল উদ্দেশ্য মানসিক রোগ বা মানসিক স্বাস্থ্যর প্রতি সজাগতা বৃদ্ধি করা আর আপনাদের সকলে জানে যে এজন স্বাস্থ্যবান মানুষ হবলে হলে আমার সুস্থ শরীরের সুস্থ মনো খুব প্রয়োজন আর এই আমি এটা মুদ্রার ইপিটি ইপিটি বলে কোম কারণ সুস্থ মন যদি না থাকে তাহলে মানুষজন কেউ স্বাস্থ্যবান হব নয় গতি আমি সকলে আমার এটা আমার নতুন সমীক্ষা মতে যে ভারতবর্ষত 5% মানুষের মানসিক রোগের শিকার হয়েছে যেটু আপনার 1990 চনত 2.5% বাড়ি যাওয়ার কারণ কি এটাই মানে কব খুঁজছো যে 2.5% আসে 1990 চনত আর আজির ডেটত আমার 5% ইন্ডিয়ান পপুলেশনের 5% মানুষে মানসিক রোগের শিকার হবলগা হয়েছে ইয়ার মূল কারণ বলে ঠিক কব নয় যদিও আমার যেটা আমার আজিকালি যা ব্যস্ততা আমার যেটো অত্যাধুনিক যেখিনি আমি জীবন যাপন আরম্ভ করেছো মোবাইলের পর আদি করে ইন্টারনেটের পর আদি করে এই সকলবরে আমি বিশেষকে মানসিক রোগ বা মানসিক স্বাস্থ্যর অবনতি ঘটার কারণ বলে আমি কব খুঁজো আর আমি সমাজক রাইজক এটা কথায় এটা মেসেজে দিব বিচার যে মানসিক স্বাস্থ্য বা মানসিক রোগের চিকিৎসা হয় আর এই চিকিৎসা করলে আমি সম্পূর্ণভাবে সুস্থ করব পারো গতি আপনাদের আহক অন্ধবিশ্বাস এড়ি কারণ বহুতে কি করেছে মানসিক রোগের রোগ হওয়ার লগে কবিরাজ বা জরা ভোকা আরম্ভ করে গতি এইবর নকি আমার চিকিৎসকর ওসরকে আহক আর চিকিৎসক আহিলে নিশ্চয় সুফল পাব কেনেদরে আসলে মানসিক রোগী এগারী কেনেদরে ট্রিট করব লাগে যেহেতু আপনি এগারী অভিজ্ঞ চিকিৎসক মই প্রথম ট্রিটত গুরুত্ব নিদিও মই প্রথম অ্যাওয়ারনেসত গুরুত্ব দিও আমি বহুত কথা নাজানো একচুয়ালি আমি যদি সমাজের মাজত আপনার থ্রুতে বিয়পিব পারো ইয়ার অ্যাওয়ারনেস কেন আমি প্রিভেন্ট করি কিছু আমি পাও ঘরত হাত ভরি বান্ধি থই দিয়ে বা অত্যাচার করে ডাক্তারের ওসর আনব লাজ পায় সেইটো কারণে আমার সমাজত একটা যুব বা কিছু সুইসাইড করব বাধ্য হয় এইখানে যদি আমি মাজত অ্যাওয়ারনেস ক্রিয়েট করব পারো তেনহলে এইটো কিউরেবল ডিজিজ আহক আগবাহি আহক আহি আমার ডাক্তার আছে চিকিৎসালোক মনোবিজ্ঞান বিভাগের হে সাইকোলজিস্ট আছে সাইকিয়াট্রিস্ট আছে চিকিৎসা কোক আমি এখন সুন্দর সমাজ গড়ে তুলব পারি সহযোগী সঞ্জীবী দেখাব জেলা মানসিক স্বাস্থ্য আঁচনির জড়িয়ে আসলে এই কার্যসূচী রূপায়ণ করা হয়েছে সহযোগী বিদ্যজনী সঞ্জীবী দেখাইছে আর ছাত্রছাত্রীসকলে হাতে হাতে প্লে কার্ড ফেস্টুন লো এনেদরে সজাগতামূলক শোভাযাত্রাত অংশগ্রহণ করেছে আর কি কারণত আসলে এগারী সুস্থ লোক মানসিক রোগীত পরিণত হব পারে তার কিছু আসল কারণ দেখা হয়েছে আমি গোয়ালপাড়া অসামরিক চিকিৎসালয় প্রাঙ্গণত আছো আর এনেদরে আসলে দেখবলে পাওয়া গেছে গোয়ালপাড়াতো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে।